এরপরে তারেক আজিজ জানতে চেয়েছেন জুমার জামাত না পেলে কি করব, জুমার জামাত যদি মিস হয়ে যায় অন্য কোথাও জামাত পেলে সেখানে পড়বেন, কোথাও যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনি জোহর আদায় করে নেবেন ওই দিনের। আনসারী আইডি থেকে জানতে চেয়েছেন দোকানদারের কাছ থেকে তার অজান্তে কিছু খেয়ে ফেলেছি, পরে তার অজান্তে পরিশোধ করে ফেলি, এটা ঠিক হবে কিনা? হয়ে যাবে ইনশাআল্লাহ যদি ওই পরিমাণ আপনি পরিশোধ করে থাকেন, তবে ভবিষ্যতে এরকম যেন না হয় যেন ইস্তিগফার করবেন, তওবা করবেন, কারণ আপনি অজান্তে খেয়েছেন বা তার অনুমতি ছাড়া খেয়েছেন, সেটি গুনাহের কাজ করেছেন, ভবিষ্যতে যেন এরকম না হয় খেয়াল করবেন। তবে এই পরিমাণ টাকা তার দোকানে ঢুকিয়ে দিলে বা তার মালিকানা ঢুকিয়ে দিলে আপনি তার কাছ থেকে দায়মুক্ত হয়ে যাবেন, আল্লাহর কাছে আলাদা তওবা করবেন। তারেক জামিল আবদুল্লাহ জানতে চেয়েছেন ভিডিওর মধ্যে সামান্য পরিমাণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা কি বৈধ হবে, বিষ সামান্য পরিমাণ খেলেও ক্ষতিকর, অনেক বেশি খেলেও ক্ষতিকর, অতএব মিউজিক এটাকে আল্লাহ হারাম করেছেন, সামান্য পরিমাণ দিলেও সেটা হারাম হবে। আজকাল ইসলামী সঙ্গীতগুলোতে খুব কম সংখ্যক ইসলামের সঙ্গীতই আছে যেগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনার সূক্ষ্মভাবে আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি, এটা খুবই দুঃখজনক এবং আপত্তিকর একটি বিষয়। সম্পূর্ণ শরিয়া প্রতিপালন করে আজকাল আমরা যেন চলতেই রাজি না বা চলতে আমাদের কষ্ট হয় এমন একটি বিষয়, অর্থাৎ ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে অনেক ইসলামিক ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে মিউজিক ব্যবহার করা হয়ে থাকে, এটি সম্পূর্ণ হারাম একটি কাজ, আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আবদুল্লাহ সাব্বির জানতে চেয়েছেন কুরিয়ার সার্ভিস ব্যবসাকে হালাল, যেখানে হালাল সব পরিবহনই করা হয়। আপনার এই প্রশ্ন উত্তর আমরা রেকর্ডেড লাইভে দিয়েছি এবং সেটা আমাদের IQA ইসলামিক প্রশ্ন উত্তর পেজে চলে গেছে, ক্লিপ আকারে আপনি দেখে নেবেন, এবং ইউটিউব চ্যানেল আসুন ফাউন্ডেশন IQA বা ইসলামিক প্রশ্ন উত্তর যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানেও এটা ক্লিপ আকারে চলে গেছে, আপনার প্রশ্ন উত্তর চলে গেছে ইতিমধ্যে। মোজাম্মল হক জানতে চেয়েছেন ইজহারুল হক নাম রাখা যাবে কি? যাবে, ইজহারুল হক মানে হলো হককে প্রকাশকারী বলা যেতে পারে, এটার অর্থ প্রকাশ করা, কিন্তু যখন কারোর নাম রাখবেন তখন অর্থ দাঁড়াবে হককে প্রকাশকারী, সত্যকে প্রকাশকারী, এটা ভালো অর্থ, কোনো অসুবিধা নেই, নাম রাখা যেতে পারে। এমনি মোর্শেদ খান জানতে চেয়েছেন ঈদের নামাজের পর ইমাম সাহেবের জন্য আলাদাভাবে টাকা উঠানো হয়, এই টাকা নেওয়া কি বৈধ? ইমাম সাহেবের জন্য নেওয়া বৈধ, কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে টাকা উত্তোলন করাটা কর্তৃপক্ষের জন্য অনুচিত, এটি ইমাম সাহেবের অসম্মানের শামিল। ইমাম সাহেবকে আপনি টাকা দিবেন, সাধারণভাবে মসজিদ এবং ঈদের উন্নয়নের জন্য টাকা তুলবেন, সেখান থেকে ইমাম সাহেবকে ঈদ উপলক্ষে আপনি হাদিয়া দিতে পারেন, কিন্তু আপনার পাবলিকের কাছ থেকে আলাদা করে এটার জন্য টাকা উত্তোলন করা, এটি সম্পূর্ণ অনৈতিক কাজ, অন্তত অনুচিত কাজ, ইমাম সাহেবের শানের খেলাফ। কাফি মুরাদ জানতে চেয়েছেন রাস্তায় হাঁটতে হাঁটতে বা চলার সময় জিকিররত অবস্থায় জিকির থামিয়ে সালাম দেওয়া যাবে কি না? অসুবিধা নেই, দেওয়া যাবে, কারণ জিকিরের মাঝে যদি সালাম দেওয়া হয় সালাম দেওয়ার পর বাকি জিকির আপনি কন্টিনিউ করবেন, এমন না এটা সালাতের মতো না যে আমি মাঝখানে অন্য কিছু করতে পারবো না, অতএব জিকির থামিয়ে সালাম দেওয়া বা নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। সালমান সাদি জানতে চান মৃত ব্যক্তিকে মরহুম বা মরহুমা বলা যাবে কি না, এটা নিয়ে আমাদের সমাজে বাড়াবাড়ি আছে, মরহুম শব্দের অর্থ যার প্রতি রহম করা হয়েছে, এটি হলো জাস্ট সুধারণা বা দোয়ামূলকও হতে পারে রূপকর্থে যে তার প্রতি সুধারণা করা হোক, তো এই জন্য মরহুম মরহুম বললে কোনো অসুবিধা নেই। শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহমাল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তিনি তাকে এই বিষয়ে একটা প্রশ্ন করা হলো, তিনি বলেছেন যে এতে অসুবিধা নেই। যদি এ অর্থে কেউ বলেন যে তার প্রতি রহম করা হয়েছে, আমি জানি তিনি আল্লাহর রহমপ্রাপ্ত হয়ে গেছেন, তাহলে তো সেটি গর্হিত, কারণ আমরা জানি না আল্লাহ তালা কার প্রতি কী আচরণ করেছেন না করেছেন, এটি গায়েবের বিষয়, আমরা সেরকম ফয়সালামূলক অর্থে মরহুম বলতে পারবো না, কিন্তু আপনার এছাড়া সাধারণ অর্থে আপনি মরহুম বলতে পারেন, অর্থাৎ দোয়ামূলক অথবা সুধারণামূলক, শুধুমাত্র কোনো ফয়সালামূলক নয়, এরকম অর্থে আপনি বলতে পারেন, অতএব এটি বললে গুনাহ হবে না। আল আমিন বিন সিদ্দিক জানতে চেয়েছেন জুমার নামাজে জুমার আমাদের দেশে বিশেষ করে মরহুম বলা হয় যে এটা কেউই এ অর্থে বলে না যে তার প্রতি রহম করা হয়ে গেছে, সে জান্নাতে চলে গেছে, আমি জানি এই বিশ্বাস থেকে তার প্রতি আমি তাকে মরহুম বললাম, এরকম মিনিং নিয়ে কেউ আসলে বলে না, যেহেতু উদ্দেশ্যটাই মেন, তিনি কী উদ্দেশ্যে মরহুম বলছেন সেটা হলো মুখ্য বিধায়, এরকম বললে কোনো গুণ হবে এমনটি নয়। আলামিন বিন সিদ্দিক জানতেছেন জুমার নামাজ দ্বিতীয় জামাত করতে পারবে কি না? না, জুমার মসজিদে দ্বিতীয় জামাত কেন করবেন, জুমার জামাত একটাই হবে, যারা মিস করবে তারা পরবর্তীতে জোহর নামাজ পড়বে। মাহিরা জান্নাত আইরা জানতে চেয়েছেন ওজুর সময় হ্যাঁ যদি কোনো কারণে এমন একটা জায়গা আছেন যেখানে দ্বিতীয় জামাত করা ছাড়া কোনো বিকল্প নাই, কোনো জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় জামাত আপনি করতে পারেন।